সুতিতে বজ্রাঘাতে মৃত দুই নাবালকের বাড়িতে গেলেন এবিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। সরকারিভাবে এই দুই পরিবারকে ক্ষতিপূরণের দাবি তুললেন তারা। গত রবিবার সন্ধ্যায় সুতি থানার অন্তর্গত কাশিমনগর গ্রামে বাড়ির পাশেই আমবাগানে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় দুই নাবালকের। মঙ্গলবার ওই দুই পরিবারের সাথেই দেখা করেন এবিটিএ মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি সহ অন্যান্য সদস্যরা। দুই নাবালকের অকালে চলে যাওয়ায় শোকে পাথর গোটা গ্রাম, পরিবার জুড়ে এখনও নিস্তব্ধতা। পরিবারের সাথে কথা বলে যা দেখলাম, তারা অত্যন্ত হতদরিদ্র এবং এই দুই বাচ্চার অকাল মৃত্যু বিধ্বস্ত হয়ে গেছে গোটা পরিবারটা। এবং আমরা জানি যে নিয়ম অনুযায়ী ওরা এখানে পোস্টমর্টেমও করেছে এবং পোস্টমর্টেম রিপোর্ট এবং অন্যান্য রিলেটেড ডকুমেন্টস দিয়ে তারা অ্যাপ্লাই করবে এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তারা একটা ক্ষতিপূরণ পাবে। আমরা আশা করব লোকাল পঞ্চায়েত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমরা যেমন এসেছি এরকম সবাই মিলে যদি এই প্রচেষ্টা চালা যায় এবং আমাদের প্রশাসনের উপরে যদি একটা চাপ সৃষ্টি করতে পারি, তাহলে এই হতদরিদ্র পরিবার তাদের শোক কাটিয়ে উঠতে পারবে। তারা অবশ্যই বিধ্বস্ত একটা পরিবার, তারা সাংঘাতিকভাবে তাদের কাজ স্তব্ধ হয়ে গেছে। বাবা পরিযায়ী শ্রমিক, এখনও পৌঁছতে পারেনি, বোম্বাইয়ে কাজেরত আছে, সব দিক দিয়ে একটা সাংঘাতিক অবস্থা পরিবারের। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।